দেখো কতটা কার্ভ এরিয়া এখানটা, তো নামার সময় খুবই সতর্কতা হবে নামতে হবে, কারণ একবার পা যদি গড়িয়ে যায় কোনো কারণে তো একেবারেই নিচে। পয়সা ছাড়িয়েছে এখানটা থেকে। তো বন্ধুরা পাহাড় থেকে নামছিলাম, নামতে নামতে একটা শরবতের দোকান দেখতে পেলাম যেখানে জল ঠান্ডা পানীয় সব কিছুই পাবে। তো যে দেখতে পাচ্ছি লেবু কাটা হচ্ছে আমাদের জন্যই হবে এখনই। তোমাদের যদি কারো যদি তৃষ্ণা লাগে তো খেতে পারো এখানে। দাদা কত করে গ্লাস? 10 টাকা। 10 টাকা গ্লাস? 10 টাকা গ্লাস। আচ্ছা, লেবুর শরবত 10 টাকা গ্লাস, একদম অরিজিনাল শরবত। আচ্ছা, পাহাড়ের লাস্ট চূড়ার উপরে আমার দোকান লাস্টে। সেটাই দেখলাম, তো আর কোনো দোকান নেই, উপরে গিয়েছিলাম। তো এখানে কত বছর করছো ব্যবসা? এখানে বছর আটেক করছি, 8 বছর। 8 বছর, ভালো। তো শীতের দিকটা একটু বেশি ভিড় মনে হয়, হয় নাকি শীতেতে? শীতে একটু বেশি, ওই ডিসেম্বর জানুয়ারি মাস ওরকম সময় নাকি? আরে শ্রাবণ মাসে হয়। শ্রাবণ মাসে হয়। আর এমনি তাছাড়া এমনি যে বাকি দিনগুলো, যেমন রবিবার দিন একটু হয় নাকি তাহলে? হ্যাঁ, টুকটাক হয় রবিবার দিনগুলো। হ্যাঁ, ছুটি ছাড়া যেগুলো রয়েছে সেদিন একটু ভালোই হয় নাকি? খুব কমাই তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দাদা আমার জন্য স্বাগত করছে, খাবো খেয়ে জানাবো কেমন হয়েছে। তোমরা যদি আসো তো এখানে খেয়েও স্বাগত। আমার লেবু যে সেন্ট পাচ্ছি তাতেই মনে হচ্ছে একেবারে দেশি লেবু। দাদা তোমার বাড়ি কোথায়? এখানেই নাকি? গেলাম এই নিচে যে গ্রামগুলো রয়েছে এখানে। সুসনে গ্রাম। আচ্ছা, তো দাদার বাড়ি বলছে এখানেতেই। তো তোমরা যদি আসো তো দাদার একেবারে টপে দোকান রয়েছে, এটা ছাড়া আর কোনো দোকান পাবে না। তো জল, এই যে দেখতে পাচ্ছ জল রয়েছে, জল নিতে পারো। এধারে ফুটির স্প্রাইট রয়েছে, তোমরা নিতে পারো। এটাই সর্বশেষ দোকান টপে যাওয়ার জন্য। আর এখানে যে স্প্রাইট আসব রয়েছে, এগুলো ঠান্ডা হবে তো নাকি? না ঠান্ডা। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি বরফ দিয়ে রাখা রয়েছে নাকি? বরফ আনতে হয়। আচ্ছা, তো দাদা বলছে এখানে বরফ দিয়ে রাখি, তোমরা ঠান্ডা পানীয় পাও তার জন্য। তো এলে অবশ্যই খেও, কারণ এটাই লাস্ট দোকান। আর দাদাকে দেখছো অনেকটাই পাহাড় চূড়ে আসতে, উঁচুতে আসতে হয় একেবারে টপে, যেহেতু জল আসে যার কিনে জানতে হয়। হ্যাঁ, যার আসা সব কিছুই রয়েছে, জল বয়ে নিয়ে আসতে হয়। তো অবশ্যই যদি আসো তো একটু এক গ্লাস করে খেও, দাম তো বেশি নয়, এক গ্লাস খেয়ে 10 টাকা দাম মাত্র। নিচের দোকানে 15 টাকা। আচ্ছা, নিচে বলছে 15 টাকা করে নাই, দাদা 10 টাকা নিচ্ছে। বড় দোকানে ঢুকতে গেলেই মরবেন, ছোট দোকানে খাবেন ভালো পাবেন। লে বাবা জি, তুই আগে লাই তো দিচ্ছে বাচ্চাগুলোকে। লে নে নে, নুন বেশি হয়নি রে, তা ভুলে গেলাম নাকি আমার। ভাই তোর কেমন লেগেছে বল? ভালো, তোর ভালো? তোর কেমন লেগেছে? ভালো তো, তাহলে বল যে সবাই। হ্যাঁ বল, কেমন লেগেছে স্যার? তোদের ভাষায় বল যে হ্যাঁ আমার এটা ভালো লেগেছে, বল। লজ্জা পাচ্ছে, যাই হোক এ বলুক বলতো, ভালো হই কেনা? আচ্ছা, তো এর মানে হচ্ছে এটা ভালো হয়েছে, তাই তো? আচ্ছা, আরো ভালো, আরো ভাষা বলতে। ঠিক আছে, তাই বল। সর্বশেষ থেকে দিয়ে শুনে নিচ্ছি, যারা মানে সাঁওতালি ভাষায় যে আমরা পাহাড়ে উঠেছিলাম এবং নিচে দিয়ে নেমে আসছি, তো সেটা পুরোটাই শুনে নেব যে সাঁওতালি ভাষায় সেটা কি বলে। বল কি? এই যে আমরা যে উপরে উঠেছিলাম সব থেকে উচ্চতায়, আবার নিচে দিয়ে নেমে এসেছি, তো সেটা একটু বল যে আমরা নিচে থেকে উপরে এসেছিলাম কি, তোদের ভাষায় কি বলে সেটা বল। দমে চিতানলে দেইল না দেপুর আর ওলে আর গহে কেন? আচ্ছা, এটা মানে কি? আমরা অনেক চিতা, আমরা অনেক উপরে উঠেছিলাম, দেপুর আর নিচে এসেছি। আচ্ছা, আর এখানে শরবত খাচ্ছি, শরবত খাচ্ছি। আচ্ছা, এটা বল। দামে না দাদা, আলে শরবত এমনি চুই দেয়। আচ্ছা, তোদের ভাষায় বললো শুনলেন, তো ভালো লাগলো? যদি ভালো লাগে তো ভাইটার জন্য একটা লাইক দিও, কারণ ওদের ভাষায় বলেছে, যদিও আমি জানি না, তাও শুনলাম ভালোই লাগলো, কারণ সবার ভাষাই সুন্দর, এটাই হচ্ছে আসল কথা, তাই তো দাদা? তো শরবত খাই এখন।
মানে 8-10 বছর ব্যবসা করছো, তো এখানকার যে পরিবেশ, যে যেমন ধরো এখানকার যে বৃষ্টি হলে যে বন্যা হয় বা এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ যেগুলো তোমার চোখে দেখা হয়েছে, এরকম কিছু কখনো হয়েছে কি? বন্যা হয় না, কিন্তু জল নামে অনেক রাস্তায় জল হয়, প্রচুর জল নামে। মানে বর্ষাকালে যখন আসা হয় তখন যে নিচের যে রাস্তা রয়েছে সেগুলো, তার মানে তার রাস্তার উপর দিয়ে জল যায়? হ্যাঁ, অনেক জল যায়, প্রচন্ডই জল যায়, জল যায়। তারপরে সাপ টাপ আছে, অনেক কিছু আছে, নামে যায়। আচ্ছা, বনা বনসোর আছে, হাইনা আছে। আচ্ছা, তো হাইনা রয়েছে নাকি? সিজারু পাখি আছে, খরগোশ আছে, অনেক কিছু আছে। আচ্ছা, এখানকার যে জঙ্গলের যে হিংস্র প্রাণী, যেটা এমন ধরো যে যেটা মানুষ মানে নিয়ে চলে যেতে পারে, তো সেরকম কিছু রাতের দিকে বেরোয় নাকি? সেরকম কিছু নাই। আচ্ছা, সেরকম তেমন কিছু নেই। আচ্ছা, তো বন্ধুরা শুনলে কিছু কথা যে এখানে এমন কিছু ভয় নেই, আর এখানে যে পাহাড়ে কেউ এসেছে, এসে কিছু দুর্ঘটনার মুখে পড়ে গেছে, যে পাহাড় থেকে পড়ে গেছে, আর গেছে এরকম কিছু শোনা হয়েছে? খুব ফেটে গেছে। আচ্ছা, রক্ত বেরিয়েছে, অনেক ব্লাড বেরিয়েছে, আমরা নামাইছি নিচ্ছি। আসল কথা, যেহেতু অনেক মানুষই আসে এখানে, তো তারা যেহেতু এনজয় করতে আসে, তো তাদের তারা হাতে এমন কিছু জিনিস দেখে নিল যেটা বিপরীতকর মুখে পড়ে গেল, এবং আমি একাই নিমাই। হ্যাঁ, এমন অনেকেও রয়েছে যারা গ্রীষ্মকালের দিকে আসে, এখন তো বৃষ্টি বলে গাছপালা ভিজে রয়েছে বা সবকিছু এখন তেমন শুকনো নেই, কিন্তু গ্রীষ্মের দিকে যখন যারা আসে, কিছু কিছু ছেলে বদমাইশি গিড়ি করে তো আগুন লাগিয়ে দেয়, লাগিয়ে দেয় তো সেটা কিন্তু অনেক ক্ষতি হতে পারে, তো সেরকম কেউ করো না। তারা বুঝে নাই, তো বুঝে নাই বলে তো এই দুঃখ দোষ হয় কেন। তো বুঝতে পারছো দাদার মুখে যে দাদা কতটা মানে দুঃখে রয়েছে, যে এখানকার মানুষ মানে বাইরে থেকে এসে এরকম কাজ করে চলে যাচ্ছে। তো এরকম কখনোই করো না, যদি আসো এখানে সবার কাছে রিকোয়েস্ট থাকছে। হ্যাঁ, সব বসো, গল্প করো, চলে যাও, কোনো টেনশন নাই। আর দাদার কাছে সর্বত খেয়ে, দাদার কাছে সর্বত খেয়ে যাবে। হ্যাঁ, না খেলাম, খুবই সুন্দর দাদা, খুবই সুন্দর সর্বত করেছে দেখলাম। দাদা বললো যে এখানে অনেকেই আছে যারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, তো সেরকম কেউ কাজ করো না, কারণ এই জঙ্গল থেকে তারা রোজগার করছে, কেউ সরবত বিক্রি করছে, কেউ খেলনা বিক্রি করছে, তো সেগুলো তাদের বন্ধ হয়ে যাবে, যদি জঙ্গল আগুন লেগে যদি সবকিছু পুড়ে যায় তো মানুষ আর কেউ দেখতে আসবে না। তো এমন কেউ কিছু করো না যাতে প্রাকৃতিক যে এনভায়রনমেন্ট সেটা নষ্ট হয়ে যায়, তো এটাই সকলের কাছে রিকোয়েস্ট। তো চলো হয়ে যায়, দোকানটা দেখতে পাচ্ছ, এটা আছে সব থেকে লাস্ট দোকান। তো বন্ধু নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছ একেবারেই নিচে। তো পাহাড়ে উঠলাম, এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু কষ্ট হলো খুব। এখানে যে ঝর্ণা বলছে সবাই, ঝর্ণাটা তোমাদেরকে দেখাচ্ছি, ঝর্ণাটা কি বলছে, কোনটাকে ঝর্ণা বলছে দেখাচ্ছি। এখানে ঝর্ণা কিছু নেই, এখানে তুই একটা জায়গায় জল পড়ে সেটাকেই ঝর্ণা বলছে। সেটাকে ঝর্ণা বলছে এখানকার, সমুদ্র মন্থনের ইয়ে করা রয়েছে, দেখতে পাচ্ছি যে জল পড়ছে পাহাড়ের উপর থেকে আসছে। চারিদিকের দোকান গুলো একটু দেখো, এখানে রয়েছে পাথরের দোকান, সেগুলো দেখো পাথরের সব কিছু রয়েছে, জিনিসপত্র থালা সব সবকিছুই পাথরের।
দেখতে পাচ্ছ সব কিছুই প্রায় পাথরেরই জিনিস। দেখো এখানে পাথর কাটা চলছে। কি তৈরি হবে এটা? সার? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা পাথর কেটে সার তৈরি করা চলছে। পাথরের দেখো বাটিগুলো সবই পাথরের। সব কাঠের তৈরি। পেন দেখতে পাচ্ছ, নিয়ে যেতে পারো স্মৃতি হিসাবে পেন। তো দেখি কিছু একটা নিয়ে যাবো এখান থেকে, গরুর গাড়ি টান চাষ হবে, সবই কিছু একটা নিয়ে যাবো। দেখি একটা পাথরের দোকান রয়েছে এখানে। একটা দেখো পাথর কেটে সিংহ করা রয়েছে। এখানে মেচা সব সবকিছুই করেছে এখানকার মানুষেরা পাথর কেটেই। তো আচ্ছা, এখানে কিছু মূর্তি রয়েছে, হনুমান আর সব কি কি রয়েছে নাম জানা নেই। একটা রয়েছে, একটা গরু করা রয়েছে। কাঠের দোকান, সব কিছুই কাঠের। একটা কাঠের দোকান দেখতে পাচ্ছ, সব কিছুই কাঠের তৈরি। তো চলো বন্ধু, এখানেই শেষ করছি ভিডিও। আর যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থেকো, একটু সাপোর্ট করো। তো রাখলাম বন্ধু।